ইতিমধ্যে ঘটনার পিছত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজে গৈ পেলায় সমস্ত ঘটনা তো বুজ লৈছে, আর বুজ লওয়ার উপরও যাকালি নিশা আহি পেলায়ও তো আরক্ষী উদ্বোধন কর্তৃপক্ষের সভা করেছে। আর আজি আমি কেবিনেটতো এই বিষয়ে আলোচনা করেছো, আর কেবিনেটত আলোচনার অন্তত আমি আগন্তুক দিনত আমি মহামান্য সুপ্রিম কোর্টের কাক চাপিম। কারণ কেউ এইটাই হয়েছিল যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটি হয়েছে কনস্টিটিউশনাল বাউন্ডারি। গতি মিজোরামের যদি কিনা তো আপত্তি আছে, দে ক্যান এপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট, দে ক্যান এপ্রোচ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গতি আমার লগত এই বিষয়ে কোনো ধরনের কথা নাই, গতি সেইটো নকৰি পেলায় যি সময় সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে স্টেটাস কো মেইনটেইন করব লাগে। গতি আমি সেইকাৰণে আমি মহামান্য সুপ্রিম কোর্টের আমি কাক চাপিম, যেহেতু আইন যেহেতু অমান্য করেছে। রাইজে সংযত হয়ে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সংযত হয়ে থাকার কথা সকলকে আহ্বান জানাইছে, যেহেতু আমি আইনের ঊর্ধ্বত কোনো নহয়, গতি আমি আইনের কাক চাপিম। আর রয়্যাল টেক ইটস অন কোর্স, আইনে নিজের গতি লব। আমি যে সীমান্ত অঞ্চলত আমার ইতিমধ্যে মর্মান্তিকভাবে আমার মানুষ ঢুকাইছে, যদিও আমার কিন্তু বহুতে ধারণা করার দরে মাটি কিন্তু আগুয়ে আহিব পৰা নাই, বরঞ্চ এই ঘটনার পিছত ঠেলিহে পঠা হয়েছে। গতি আমি ঠেলি পঠাইছো, মাটির দৃষ্টিত চালে আমি লস্ট হওয়া নিয়ে আমার লাভ হয়েছে, কিন্তু আমার প্রাণহানি হয়েছে। সেটি আমার কারণে বহুত মর্মান্তিক ঘটনা, আগন্তুক দিনত যাতে এনেকা ঘটনা হব নয় তার কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বে আজি কেবিনেট সভা হয়েছিল, সভায় আজি সুপ্রিম কোর্টের কাকল যার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোকরাঝারত কাইলে মর পাবলিক হেলথ আর লগতে পরহি আমার পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের তার রিভিউ মিটিং আছে, চারিখন জেলাকে তাদের মাতিছো, চারিখন জেলার উপায়ুক্তক মাতিছো, জলজীবন মিশনের কারণে চারিখন জেলার আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাতিছো, গুৱাহাটীৰ এডিশনেল চিফ সেক্রেটারি আহিব, পঞ্চায়েতের কারণে আমার প্রিন্সিপাল সেক্রেটারি আহিব, জলজীবন মিশনের চিফ ইঞ্জিনিয়ার আহিব। গতি এই চারিখন জেলার যাতে আমি অন্য প্রান্ত যেনেকাক সুযোগ সুবিধা দিছো মানুষ ঘরে ঘরে পানি দিয়ার কারণে, তেনেকুৱাক এই সুযোগ সুবিধাটা যাতে আমার বিটিআর অঞ্চলের প্রতিঘর গয়া রাইজক যাতে আমি দিব পাৰো তার কারণে আমি নিরলভাবে চেষ্টা চলাই আহিছো। আর সেইটোৰ কারণে আমি আসলে সভা দুদিনীয়া সভা মই রাখিছো, দুদিন ধরে মই থাকিম, তিনিদিন ধরে থাকিম মই বিটিআরডি অঞ্চলত। আর যেহেতু বিটিআরডি অঞ্চলত প্রবেশ করার লগেলগে চিরাং জেলা পোৱা যায়, চিরাঙর যেহেতু বিজনেস যেহেতু আমার এমএলএ আছে, গতি মই কৈছো যে তাতে সোমাই পেলাই মই এটা শ্রদ্ধাঞ্জলি দি যাম, আর শ্রদ্ধাঞ্জলি দি পেলায় দুই চারজন কার্যকর্তার লগত মই আলাপ আলোচনা করিম বলে কৈছিলোঁ, সেইকাৰণে আসলে ইয়াতে আজি আহিছোঁ।